আজি ওড়িশাৰে যোন বিধানসভাৰে যোন কাৰ্যক্ৰম হ'ল আমাৰ মানৱৰ বিধায়ক দেৱগড় আজি বিষ পান কৰিব আগু বঢ়িলে সেই বিধানসভাৰে ঘোষণা কৰিলে বিধানসভাৰে মন্ত্ৰী বাচস্পতিৰ ৰং দে বিধানসভাৰে সংসদীয় বেপাৰ মন্ত্ৰী কহিলে যে আমি খবর নবু এবং জেনুন্াষি ধান কিবু যদি আপনার যেমি কহিলে যে অন চাষী এবং প্রকৃত চাষি দুই আপনার জুলাই মাছ রু চাষি যদি গোটে অনচাষি মানে যদি ধান বিকা জুলাই মাছ রুজিট্রেশন করে রেজিস্ট্রেশন করলাপরে সে চাষি ᱟᱡᱤ ᱚᱲᱤᱥᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱡᱚ ᱠᱚᱦᱩ ᱪᱷᱚᱱᱛᱤ 44 ᱮᱢᱟᱱᱮ ᱵᱮᱯᱟᱨᱤ ᱢᱚ ᱚᱲᱤᱥᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱚ ᱯᱨᱚᱥᱱᱚ ᱠᱚᱨᱩᱪᱤ ᱡᱮ ᱡᱚ ᱫᱷᱟᱱᱚ ᱜᱩᱰᱤ ᱠᱚ ᱢᱚᱱᱰᱤᱨᱮ ᱯᱚᱰᱤᱪᱤ ᱥᱚᱥᱟᱭᱴᱤᱨᱮ ᱯᱚᱰᱤᱪᱤ ᱯᱮᱠᱥᱨᱮ ᱯᱚᱰᱤᱪᱤ ᱞᱮᱢᱯᱥᱨᱮ ᱯᱚᱰᱤᱪᱤ ᱡᱚ ᱢᱟᱨᱠᱮᱴ ᱭᱟᱨᱰ ᱢᱟᱱᱮ ᱯᱚᱨᱪᱮᱥ ᱥᱮᱱᱴᱟᱨ ᱠᱚ ᱠᱚᱨᱤᱪᱷᱚᱱᱛᱤ ᱥᱮᱴᱤ ᱡᱩᱫᱤ ᱫᱷᱟᱱᱚ ᱯᱚᱰᱤᱪᱤ ᱡᱩᱫᱤ 44 আসিকরি ধান সেতি রক্ষি ও সরকার যদি সৎসাশস অ সে চাষী মানুষ অবৈধ এবং সে ধান যা অবৈধ ধান বলোষণা করু না কেইকি যদি যদি চাষি মানে প্রকৃত চাষি তাহলে সে যদি ফেক চাষি অসা সরকার সে চাষী জেল পঠওনা ক ওড়শা সরকার কেবল মূল কথা মু প্রশ্ন উঠে মূল কথা হল ওড়শা সরকার অন্ধনীতি অদূরদর্শিতা হেতু যে দুই হাজার উনিশ এমানে মগলে একস্তর হাজার মেট্রিক টন দুজার কোড়ি মশার যেত মানে উচ্চ ধরনের ক্রপ

চাসি মুন্ডে অঠা দেওয়া এই ওড়শা সরকার চাহু ও পশ্চিম ওড়শার বিশেষ করে চাষী উচিত জবাব দেব এ সরকার কু আপ চি যে মাধায়ক যে কার্যক্রম করেছেন এ মানে মু ভাবু যে তাঁকর নির্বাচন মন্ডলী যেতে বেলা সে চাষী মান পাখক যাবে কি বা অনতিশটা প্যাকসরে সে অঞ্চল প্রতিনিধি সে তো দেবগড় আসলে সে না যেতবেলা নিজে আমার সুভাষ ভাই নিজে থিলে লাস্ট সময় যে মু আত্মহুতি দেবী যদি চাষী সমস্যা সমাধান ন হে এই ওষা সরকার কী শুধু